মিজান, মৃত্যু মেয়েটা যে গেল ছোট্ট বাচ্চাটা নিয়ে, খবর টবর নিছে ওর কেমনে পৌঁছাইলো? ফোন করেছিলাম, পৌঁছেছে। মৃত্যুর মায়াটা দেখতে খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, খুব সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ, তোবা তোবা তোবা, আল্লাহ মাফ করুন, আবার নজর না লেগে যায়। তুমি এখনো এসব বিশ্বাস করো বাবু? মৃত্যু মেয়েটারে আমার খুব ভালো লাগছে। তো মেয়েটা জানি সব সময় কেন চুপচাপ থাকে, এত অল্প সময়ের মধ্যে এত কিছু খেয়াল করলে কেমন করে? ভাই রে, আমি হইলাম মাইয়া, মায়ের জাত, সব কিছু খেয়াল করা লাগে না, এমনি চোখে পড়ে যায়। মৃত্যু মেয়েটার চোখের নিচে আমি দুঃখ দেখতে পাইছি। তুমি তো দেখি বাবু সাহিত্যিকদের মতো কথা বলছো। জানোস মিজান, আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে। ওই যে মেয়েটা মিতু, ওর একটা ভাই আছিল, কি যার নাম? টনি। হ, টনি, মিতু আর টনি, ওই দুটো বাচ্চারে ফালায় সাবিয়া চলে আইলো। তোরা এসে উঠলি আমার বাসায়, তারপরে বিয়া। আমার এই কথা মনে পড়লে সব সময় একটা কথা মনে হয়, আমি তখন কেন সাবিয়ারে বুঝায় সোজায় ওর বাসাতে পাঠাই দিলাম না? এইসব পুরনো কথা মনে করে কেন কষ্ট পাচ্ছ বাবু? তখন তোরা কেন কইছিলি যাদের দুজন কেন তোদের কাছে রাখবি? হ্যাঁ, বলেছিলাম। তাহলে আনলি না কেন? আমি ওদের আনতেও গিয়েছিলাম, কিন্তু কোনো খোঁজ পাইনি। ওরা তখন কোথায় যেন চলে গিয়েছিল, পাইনি। এইটা আবার কেমন কথা? তুমিও দেখছি বাবু সাবিহার মতো কথা বলছো। ও একইভাবে ভেবেছিল। কি? আমি আসলে ওদেরকে খুঁজে পাইনি নাকি? মানে প্রফেসর সাহেব বাসা ছেড়ে দিয়েছেন। বাসা ছেড়ে দিয়েছে মানে? বাসা ছেড়ে কোথায় গেছে? জানি না। জানি না মানে কি বলতে চাও তুমি? আমি লোক পাঠিয়েছিলাম। শাকিলকে তো তুমি চেনো, শাকিলকে পাঠালাম, ভাবলাম ও যে পরিস্থিতি বুঝে আসুক, প্রফেসর সাহেবের মনটা বুঝে আসুক। ও গিয়ে দেখে বাসায় কেউ নেই, বাসায় তালা, বাড়িওয়ালাও বলতে পারে না তারা কোথায় গেছে। কি বলছো তুমি? শাকিলের কথা আমি বিশ্বাস করিনি, তাই নিজে গিয়েছিলাম, গিয়ে দেখি কথাটা সত্য। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করি না মানে? বিশ্বাস করি না মানে বিশ্বাস করি না।
I'm sorry. আমি হঠাৎ উত্তেজিত হয়ে গিয়েছিলাম। না না, ঠিক আছে। তুমি মা, তোমার তো খারাপ লাগবেই। চলো ভেতরে চলো। মিতু, বাসাটা কেমন? খুব সুন্দর বাবা। তোর পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে বাবা। টনি, তোমার পছন্দ হয়েছে? না, মানে পছন্দ হয়নি। না, হ্যাঁ বাবা, হয়েছে বাবা। হ্যাঁ, তোমার এই বাসা পছন্দ হয়েছে? না, পছন্দ হয়নি। কিন্তু বাবা, দুনিয়ার সবকিছু তো আর আমার পছন্দ হচ্ছে না। তোমরা এখন ছোট, তো তাই অনেক কিছু বুঝবে না। একদিন সব বুঝতে পারবে। যেদিন তোমরা বড় হবে, অনেক বড়। চোরটামি করছো কেন? চোরটামি করলাম কই? হ্যাঁ করেছো, ঠিকভাবে খেলো। ছয় ছয় ছয়, তিন ছয়ে পচা। কে বলেছে পচা? এই নিয়ম কোথায় পেয়েছো তোমরা? ও মা, ছোটবেলা থেকে খেলছি না। নাও ঠিক করে খেলো। তোমার সামনে পড়ে গেলাম, খেয়ে দিও না। কিন্তু খাবো, অবশ্যই খাবো। ও দুই 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 দুই, এই নাও খেলাম। কিসের গন্ধ? ভাত আছে না চুলায়? আহা, দিলে তো পরিবেশটা নষ্ট করে। ভাত পুরে একেবারে কয়লা হয়ে গেছে। তাও সে ঠিক, কিন্তু চালগুলোর কি করব? এইটুকুন চাল নষ্ট হলে কিছু হবে না। ভেবে দেখো, এতটুকু চালের জন্য একজন কৃষককে কতখানি কষ্ট করতে হয়েছে। তা অবশ্য ঠিক। ঠিক আছে, কি আর করা। তুমি ভাত চড়াও, আমি ঘরে আছি। Thank you.
না জানি আমার মৃত্যু অনেকই খাচ্ছে, কে তাদের ভাত রেঁধে দিচ্ছে? মিজান কেন ওদের খোঁজ পেল না? তবে কি না, না আমাকেই বের হতে হবে, আমি নিজে গিয়ে দেখব ওরা আছে কি নেই। একটা মজার গল্প মনে পড়েছে, এক মহিলা ডাল রান্না করছে, হঠাৎ হলো কি একটা ব্যাঙ লাফ দিয়ে পড়লো হাড়ির মধ্যে। খেতে বসে একজন আরেকজনকে বলে, কাণ্ড রে বসির, ডালের মধ্যে বোলের চাকা, ভেবেছে কি ডালের মধ্যে বোয়াল মাছ। সাবিহা কি হয়েছে, তুমি কাঁদছো? না কাঁদবো কেন, এমনি কি যেন চোখে পড়েছে। আমার গল্পটা শুনে তুমি হাসলে না, গল্পটা মজার না? হ্যাঁ মজারই তো। শোনো কাল আমি একটু বাইরে যেতে চাই। কেন? একটু কাজ আছে। একা একা বের হবে? কোনো অসুবিধা যদি হয়? না অসুবিধা কি হবে? না মানে বোঝই তো, ছোট শহর, লোকে নানান কথা বলাবলি করছে, তোমাকে দেখে কেউ যদি আবার কোনো কমেন্ট করে তোমার মন খারাপ হয়ে যাবে। আমি বোরখা পরে যাব। আমি তোমার সঙ্গে যাই? না বাবা, মেয়েদের সব ব্যাপারে পুরুষদের থাকতে নেই। যাও ভেতরে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই বাসায় যে প্রফেসর সাহেব থাকতেন, ওনারা কি এখন থাকেন না? না এখন তো থাকে না। কোথায় থাকেন? বলতে পারি না। এখন এই বাসায় কারা থাকেন? নতুন ভাড়াটে আসছে। আচ্ছা ঠিক আছে। আমার মেয়ে না, চল চল ভেতরে চল। না মা তুমি ঢুকবে না। টনি টনি শোন, টনি বাবা, টনি টনি দরজাটা খোল। টনি আমি আমি কে? আমি প্রফেসর সাহেবের খোঁজে এসেছিলাম। ও প্রফেসর সাহেব, ওনারা তো এখন এখানে থাকেন না। ওনারা এখন কোথায় থাকেন? আমি আসলে জানি না, তবে নানা লোকে নানা কথা বলে, কেউ বলে বগুড়া, কেউ বলে মাগুড়া। শুনেছি ওনার বউ জামালপুর শহরেই থাকে। আচ্ছা আপনি ওনার কি হন? আমি এই আত্মীয় হই,
আত্মীয় তো বুঝলাম, কিন্তু কেমন আত্মীয়? এই হই আর কি। আচ্ছা বলেন তো, দুই দুইটা বাচ্চা ফেলে বউটা কেন পালিয়ে গেল? আমি ঠিক জানি না, আসি। দ্বিতীয় জীবন।